বিসমিল্লাহি রহমানির রহিম। এটা কি ত্রিভুজ বলো তো? রাহিম শেখ বলো আগে। এটা চতুর্ভুজ? না, এটা সাপাত হেসো না, হাসার কোনো মানে নেই। রাহিম শেখ, জি এখানে স্যার, দেখো। এটা ত্রিভুজ, হ্যাঁ, এটা হলো ত্রিভুজ। কয়টা বাহু আছে? তিনটা তিনটা বাহু আছে। তিনটা বাহু থাকলে তাকে কি বলা হয়? ত্রিভুজ। ত্রিভুজ বলা হয়, তাই না রহিম শেখ? জি স্যার, আচ্ছা, আর একটা জিনিস দেখো, ত্রিভুজের এই যে দেখো, এখানে কয়টা বাহু? তিনটা বাহু। জি স্যার, ইয়েস, তিনটা বাহুকেই এ ধরা হয়েছে না? জি জি, স্যার, এটা হলো ত্রিভুজ এবং এর তিনটা বাহুই দেখো সমান নেওয়া হয়েছে, তিনটাকেই এ ধরা হয়েছে, তাই না? জি স্যার, তিনটা বাহু যদি সমান হয় তাহলে এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ বলো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা তোমাকে নোট করতে হবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 × a² এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এখানে এই যে তিনটা বাহু আছে, এ এ এ, এই তিনটা বাহুকে আমরা যদি যোগ করে ফেলি তাহলে এ পাবো তিনটা, তাই না? জি স্যার, জি স্যার, তার মানে হবে সেটা কত? 3a হবে। এই যে তিনটা বাহুর যোগফল, এটাকে বলা হয় পরিসীমা। তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমাকে আমরা সূত্র আকারে লিখব, 3a একক। জি এ একক। হ্যাঁ, এবার দেখো, ত্রিভুজের এই যে তিনটা কোণ আছে, এখানে একটা কোণ, এই মাথায় একটা কোণ, আর এই মাথায় আর একটা কোণ আছে। জি স্যার, এই তিনটা কোণের প্রত্যেকটার মান হলো 60 ডিগ্রি। কত ডিগ্রি? জি স্যার, 60 ডিগ্রি স্যার। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হয় 60 ডিগ্রি। এই তথ্যটা নোট করো। আর এর সাথে আমরা একেবারে বাচ্চা বয়সে ত্রিভুজের ক্ষেত্রফল যখন শেখা শুরু করেছিলাম, ওই সময় আমাদের হাতে আমাদের কাছে একটা সূত্র দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তথ্যটা এমন ছিল, যদি কোনো ত্রিভুজের ভূমিটা আমাদের জানা থাকে আর জানা থাকে উচ্চতা, ভূমি এবং উচ্চতা, উচ্চতা এই দুটো জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে ক্ষেত্রফল জানতাম ½ × ভূমি × উচ্চতা। উচ্চতা এই জিনিসটা একেবারে বাচ্চা বয়স থেকেই আমাদের মুখস্থ, আমরা এটা বহু আগ থেকেই জানি। এখন যে কাজ করবা, এই তথ্যগুলো একটু নোট করে ফেলো খুব দ্রুত ভিত্তিতে, তারপর আমরা পরবর্তী কাজে চলে যাচ্ছি। স্যার, হয়েছে স্যার। রাহিম শেখ, গোছানো শেষ? জি স্যার, আচ্ছা, এবার দেখো, এই তথ্যগুলোর সাহায্যে আমরা অনুশীলনী থেকে 9 নম্বর ম্যাথটা আজকে সমাধান করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। দেখো সাফাক, এখানে প্রশ্নটার প্রথম অংশ কি দেওয়া আছে? একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, শুধু প্রথম অংশটা পড়ো, সবটুকু পড়ার দরকার নেই। রাহিম শেখ, একটু মনে মনে পড়ো। দেখো, বলা আছে কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তার মানে এমন ত্রিভুজ যার তিনটা বাহুই সমান, ঠিক কি না জি বলো? স্যার, হ্যাঁ। জি স্যার, তাহলে আমরা ওই রকম একটা ত্রিভুজ আঁকলাম, এখানে তিনটা বাহুই যেহেতু সমান তাই তিনটাকেই ধরে নিলাম, এ এ এবং কত এ। এ এরপরের অংশটা দেখো, বলছে অভ্যন্তরস্থ একটি বিন্দু। তার মানে কি? এই ত্রিভুজের ভেতরে একটা বিন্দু আছে, ত্রিভুজের ভেতরে একটা বিন্দু আছে, বিন্দু একটা আছে, বিন্দু নিতে হবে। আমরা একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম ধরো ও। জি স্যার। আচ্ছা, এখন এই যে ত্রিভুজ নাম দিয়েছি ABC, ত্রিভুজের তিনটা বাহু ধরেছি এ, অভ্যন্তরে একটা বিন্দু নিয়েছি ও, এখন এই কথাগুলো আমরা একটু সুন্দর করে খাতায় নোট করে ফেললাম। ABC একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরেছি কত? A মিটার। অভ্যন্তরস্থ বিন্দুটাকে নিয়েছি ও। ও এরপরে দেখো পরের অংশটা, এই যে অভ্যন্তরস্থ বিন্দু, তার মানে কি ও বিন্দু? এখান থেকে দেখো, এই জায়গাটা একটা শব্দ কিন্তু বইয়ে মিসিং আছে,
বলছে যে একটি বিন্দু থেকে তিনটির উপর, একটা শব্দ মিসিং আছে, শব্দটা হবে কি বাহু তিনটির উপর। এই জায়গাটা কি হবে? বাহু তিনটির উপর। তার মানে ও বিন্দু থেকে এই যে বিসি বাহু এটার উপরে, ও বিন্দু থেকে এসি বাহুর উপরে, এবং ও বিন্দু থেকে এবি বাহুর উপরে কি আঁকতে হবে দেখো তো রহিম শেখ? জি স্যার। আঁকতে হবে কি স্যার? বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব। সাফাত, থ্যাংক ইউ। রহিম শেখ দেখো, বাহু তিনটির উপর কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে, তাই বলেছে না? বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, তার মানে লম্ব আঁকতে হবে, ঠিক কি না বলো? ঠিক স্যার। আচ্ছা, তাহলে ও বিন্দু থেকে বিসি বাহু, এই যে বিসি বাহু, এই যে দেখো বিসি বাহু, এই যে দেখো এসি বাহু, আর কত এবি বাহু, এদের উপরে আমরা তিনটা লম্ব এঁকে দিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তুমি চাইলে পারে লম্বগুলোর নাম দিয়ে দিতে পারো। এটার নাম ধরো ডি দিয়ে দাও, এখানে ডি দিয়ে দিতে পারো। আচ্ছা, এই বিন্দুটার নাম আমরা দিয়ে দিলাম হচ্ছে ডি। এইটার নাম দিয়ে দিলাম ধরো ই। আর এটার নাম দিয়ে দিলাম এফ। মাউস দিয়ে লেখা তো খুব কষ্টকর। আচ্ছা, ডিইএফ আমরা নাম দিলাম। এখন এই যে লম্ব, লম্বগুলো দেখো মান দেওয়া আছে, কত কত? 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার, তিনটা মান দেওয়া আছে। আমরা আসো এই মানগুলো এখন লিখে ফেলি। 6, 7, 8, এই পর্যন্ত কোনো সমস্যা আছে রহিম শেখ? আচ্ছা, এইবার আসো আমরা আরেকটু কাজ করি। কাজটা হলো এই যে ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত যোগ করে দিব, ও থেকে বি পর্যন্ত, আর ও থেকে সি পর্যন্ত। তাহলে ও থেকে আমরা তিন মাথা পর্যন্ত, অর্থাৎ তিন শীর্ষ বিন্দু পর্যন্ত আমরা একটু যোগ করে দিলাম এভাবে। যখন এভাবে যোগ করে দিচ্ছি তখন দেখো সাফাত, এখানে দারুণ একটা ঘটনা ঘটছে। এই যে সম্পূর্ণ এ বি সি ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজটা তিনটা ত্রিভুজে বিভক্ত হয়ে যাচ্ছে। ভালোভাবে দেখো, সবাই খুব দারুণ ভাবে দেখো, তিনটা অংশের আমরা পৃথক পৃথক কালার দিয়ে এটা বোঝায়, এই হলো একটা অংশ, ঠিক কি না বলো? আর একটা অংশ দেখো, এটা একটা অংশ। আচ্ছা, আর একটা অংশ দেখো, এই যে এই জায়গাটা আছে। তাহলে দেখো এই ত্রিভুজটা তিনটা রঙের তিনটা অংশে বিভক্ত হয়ে গেল। জি স্যার। তো যেহেতু তিনটা অংশে বিভক্ত হচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি, এ বি সি ত্রিভুজ, এই যে তিন রঙের তিনটা ত্রিভুজ, এদের যোগফলের সমান। জি স্যার। তো এখন এই জিনিসটা চিত্র থেকে আমরা লিখে ফেলি। চিত্র থেকে আমরা কি পাচ্ছি, এ বি সি ত্রিভুজ ইকুয়াল ওই যে ভেতরের তিন রঙের তিনটা ত্রিভুজ, তাদের যোগফলের সমান। তো ভেতরের যে তিন রঙের ত্রিভুজ ছিল তার একটা নাম আছে দেখো ও বি সি ত্রিভুজ, একটা নাম আছে ও সি এ ত্রিভুজ, আর একটা দেখো এই যে এখানে ও এ বি ত্রিভুজ। জি স্যার। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার। জি না স্যার। আচ্ছা, এখন দেখো এই যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি তার মানে কি, এই সবটুকু না, এই যে বড় বিশাল ত্রিভুজটা, সবচেয়ে বড় ত্রিভুজটা, এটাই তো এবিসি। জি স্যার। এটার পরিচয় আমরা কি দিয়েছিলাম, কেমন ত্রিভুজ স্যার? সমবাহু ত্রিভুজ। গুড, এটার নাম দিয়েছিলাম সমবাহু ত্রিভুজ। শুরুতেই দেখো আমরা নোট করেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a² গুড। তাহলে এই এবিসি ত্রিভুজের পরিবর্তে তার ক্ষেত্রফলটাকে আমরা লিখতে পারি √3/4 × a². কোন সমস্যা আছে এখানে? না স্যার। আচ্ছা, এবার দেখো ত্রিভুজ ও বি সি, রাহিম শেখ খুব মন দিয়ে দেখো, ত্রিভুজ কোনটা? ও বি সি। তার মানে যে এইটা এইটা এই যে এই রঙেরটা ও বি সি, ওই যে দেখো শুরুতে আমরা দেখেছিলাম যে ওই ছোটবেলায় যেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা
জানতাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি আর উচ্চতা থাকলে আমরা ওই সূত্রটা দিতে পারতাম। তো এখানে দেখো ভূমি আছে হলো বিসি আর উচ্চতা আছে কত, এই যে ওডি, বিসি কে প্রকাশ করা হয়েছে দেখো এর মাধ্যমে আর উচ্চতা ওডি এটাকে প্রকাশ করা হয়েছে কত, সিক্স এর সাহায্যে। তার মানে এখানে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে কি পাবো, হাফ ইনটু ভূমি তার মানে এ ইনটু উচ্চতা তার মানে কত, সিক্স, এ ইনটু সিক্স। তার মানে জিনিসটা দেখবা এরকম দেখা যাবে, হাফ ইনটু এ ইনটু সিক্স। এরপরে আছে যে প্লাস, প্লাস এর পরে আছে কোনটা, ত্রিভুজ ও সি এ, ও সি এ ত্রিভুজ মানে কোনটা, যে এটা, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এসি হচ্ছে ভূমি, তার মানে ভূমির মান কত আছে এই জায়গাটা, এ, উচ্চতা আছে দেখো ই না এ, এই যে এ এটা হচ্ছে ভূমির মান, আর উচ্চতা আছে দেখো এই যে সাত, তার মানে আমরা যদি প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি, হাফ ইনটু ভূমি তার মানে এ ইনটু উচ্চতা অর্থাৎ সেভেন। এরপরে রয়েছে দেখো ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি, তার মানে যে এইটা, এখন এই ত্রিভুজে যদি ওই সূত্রটা ছোটবেলার সূত্রটা প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এখানের ভূমিটা কত, এখানে ভূমি হচ্ছে এ আর উচ্চতা কত, ঠিক আছে আমরা হাফ ইনটু এ ইনটু এইচ। এরপরে তো সহজ ক্যালকুলেশন, একটা বিষয় খেয়াল করো রাহিম শেখ, এই যে বাম পক্ষে রুট থ্রি বাই ফোর ইনটু এ স্কোয়ার ছিল এটা কিন্তু বসিয়ে দিলাম, এই যে দেখো বসিয়ে দিলাম কিছুই করিনি, আর ডান পাশে খেয়াল করে দেখো এখানে এই যে একটা হাফ আছে, এখানে হাফ আছে, এখানেও হাফ আছে, তিনটার মধ্যেই হাফ আছে, এই তিনটার ভেতর থেকে আমরা হাফ কমন নিয়ে ফেললাম, হাফ যখন কমন নিচ্ছি তখন এই যে সিক্স এবং এ গুণ হয়ে হলো সিক্স এ, সেভেন এর সাথে এ গুণ হয়ে হলো সেভেন, এইট এর সাথে এ গুণ হয়ে হলো এইট এ। মিদুল এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো? জি না স্যার। আচ্ছা তাহলে পরের অংশটা আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে দেখো এই যে বাম পক্ষে যে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ছিল এটা বসে গেল, জি স্যার, আর দেখো এই যে এ আছে এখানে আটটা, এখানে আছে সাতটা, আর এখানে আছে কয়টা, ছয়টা, তাহলে এ মোট কয়টা হচ্ছে বলতো, একুশটা হচ্ছে না, হ্যাঁ জি স্যার, মোট হচ্ছে এ একুশটা, একুশটার সাথে ওয়ান গুণ দিলাম আমরা একুশ এ পেলাম, আর এই যে হরে টু এটা কিন্তু বসে গেল, জি স্যার। কোনো সমস্যা আছে এখানে মিদুল? না স্যার। আচ্ছা এরপরে দেখো পরের লাইনটাই আমরা যে কাজটা করব, আর গুণন করে ফেলেছি, তার মানে এই যে টু, টু এর সাথে রুট থ্রি এবং এ স্কোয়ার এই দুটো আর গুণন করলাম, আর এদিকে এই যে ফোর, ফোর এর সাথে টোয়েন্টি ওয়ান ইন্টু এ এই দুটো আর গুণন করে ফেললাম, কোনো সমস্যা আছে এখানে? না স্যার। আচ্ছা এখন একটা বিষয় দেখো, উভয় পক্ষকে আমরা টু দিয়ে কাটাকাটি করতে পারি, মানে ভাগ করতে পারি, এই পক্ষকেও টু দিয়ে ভাগ করতে পারি বাম পক্ষকে, আবার ডান পক্ষকেও টু দিয়ে ভাগ করতে পারি, জি স্যার। বাম পক্ষকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে যে এই টুটা কেটে যাবে, আর এই যে ফোর কে টু দিয়ে ভাগ করলে এখানে কত পাবো, একটা টু পাবো। ফাইন, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো? জি না স্যার। আচ্ছা গুড, এখন দেখো তাহলে আমরা কি করব, এই যে এখানে পেয়েছি কত, টু টু টু, আর এই টু তো কেটেই গেছে, কেটে যাওয়ার পরে বাম পক্ষে এই যে দেখো রুট থ্রি ইন্টু এ স্কোয়ার এটা বসে যাবে বামে, তো বামে বসে গেল, আর ডানে এই যে টু এবং টোয়েন্টি ওয়ান কে এটাও বসে গেল, ঠিক আছে। পরের লাইনটা দেখো, বাম পক্ষে রুট থ্রি এ স্কোয়ার এটা আমরা বসিয়ে দিলাম, বসানোর পরে আমরা যদি এই একুশ আর দুই এই দুটো যদি গুণ করি বিয়াল্লিশ পাচ্ছি, জি স্যার। কোন চিহ্নের বিয়াল্লিশ বলো তো, এই যে এদের আগে কি চিহ্ন আছে, কিছু নেই, তার মানে কি, প্লাস প্লাস, জি স্যার। আর এটা ছিল সমান চিহ্নের ডান পাশে, এখন যদি এদেরকে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়, মাইনাস, এই যে মাইনাস হয়ে গেল, এই জন্য আমরা লিখে দিলাম মাইনাস বিয়াল্লিশ এ, আর এই সবটুকুকে গুণ করে যখন বাম পক্ষে নিয়ে চলে আসলাম তখন তো ডান পাশ ফাঁকা হয়ে গেল, কিছুই থাকলো না, জি স্যার, এই জন্য ডান পাশের মান হয়ে গেল জিরো। সমস্যা আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা এখন দেখো এই দুটো পদের ভেতরে আমরা কমন নিতে পারি এ, এ কমন নিতে পারি,
ঠিক কি না বলো? জি স্যার, আমরা যখন এ কমন নিচ্ছি তখন এ কমন নিলে পারে এখানে রুট থ্রি এ থাকবে আর এখানে মাইনাস 42 থাকবে। এখন একটা বিষয় দেখো, এখানে এই যে দুটো রাশি এ ইন্টু রুট থ্রি এ মাইনাস 42, এই দুটো রাশির গুণফল শূন্য হবে। তো তোমরা জানো যে দুটো রাশিকে গুণ করলে শূন্য হয় কখন? যখন ওই দুটো রাশির ভিতর যে কোনো একটা শূন্য হয়, যে কোনো একটা শূন্য হয়, একটা শূন্য। তো এই জায়গাটা দেখো, আমরা যদি এর মান শূন্য চিন্তা করি, এর মান যদি শূন্য চিন্তা করি তাহলে কি ঘটছে? এ মানে হলো এই যে সমবাহু ত্রিভুজ, এটার একটা বাহু বা প্রত্যেকটা বাহু। এখন কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি শূন্য হয় আসলে কি সে ত্রিভুজ? জি না স্যার, সেটা কোনো ত্রিভুজই হয় না। বাহুর দৈর্ঘ্য কিছু না কিছু থাকতেই হবে, তাহলে সেটা ত্রিভুজ হবে, এছাড়া ত্রিভুজ হবে না। তার মানে এর মান শূন্য হতে পারে না, এর মান শূন্য হতে পারে না, বাহুর দৈর্ঘ্য কখনোই শূন্য হয় না। এই জন্য দেখো এটাকে আমরা সাইড নোট করলাম যে এর মান শূন্য হবে না। যদি এ শূন্য হয় এর মানে বাহু শূন্য হয়ে যাচ্ছে, আর বাহু যদি শূন্য হয় সেটা ত্রিভুজই থাকে না। তাহলে শূন্য হবে কোন অংশটুকু? এই যে দ্বিতীয় যে রাশি, এটার মান শূন্য হবে। তো দ্বিতীয় রাশির মান শূন্য হওয়ার পরে এখন একটা বিষয় খেয়াল করো, এই যে মাইনাস 42, এটাকে যদি আবার আমরা ডান পক্ষে নিয়ে যাই, প্লাস 42 পাচ্ছি। এরপরে এই যে প্লাস 42 একে যদি রুট থ্রি দিয়ে ভাগ করি, রুট থ্রি দিয়ে যদি ভাগ করি কাকে? প্লাস 42 কে। তাহলে আমরা এর একটা মান পাচ্ছি 14√3। এটা তুমি ক্যালকুলেটর ব্যবহার করলেই পেয়ে যাবা। আর এই যে 14√3, এটা দশমিকে যদি মানটা প্রকাশ করো তাহলে আসবে 24.25। এখন একটু খেয়াল করো, এই যে 24.25 বা 14√3, এটা পাচ্ছি কার মান? এর মান, এর মান। এখন এর পরিচয়টা কি দিয়েছিলাম আমরা? এই যে প্রথম লাইনে দেখো, বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কার বাহুর দৈর্ঘ্য? এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এবার প্রশ্নের ভিতরে দেখো চাওয়া হয়েছে কি? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, আর কি চেয়েছে? ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। তো আমরা অলরেডি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এখন শুধু আমরা ক্ষেত্রফলটা বের করব। দেখো ক্ষেত্রফল কার ক্ষেত্রফল? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সূত্র তো আমরা প্রথমেই জানি, √3/4 × a² ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম। লেখার পরে এই যে দেখো এখানে a² আছে, এর জায়গা এর এই মানটা 14√3 অথবা 24.25, এই মানটা বসাই দিতে পারি, ঠিক কি না বলো? জি স্যার। আচ্ছা মান বসিয়ে দিলাম, মান যখন বসাচ্ছি এই যে দশমিকেরটা বাদ দিয়ে আমরা এটাই বসালাম, তোমার যেটা ইচ্ছা সেটাই দিতে পারো। এখন এই অংশটা যদি আমরা ক্যালকুলেটরে ইনপুট দিই তাহলে ক্যালকুলেটর থেকে আউটপুট পাবো 254.61 বর্গ সেন্টিমিটার লিখলাম, কারণ এই যে এখানে দেখো এককগুলো সব সেন্টিমিটারে দেওয়া আছে, এখানে মিটার থাকলে আমরা বর্গ মিটার লিখতাম। তাহলে দেখো আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, পেয়ে গেছি। তাহলে আমাদের এই প্রশ্নের ফলাফলটা রেডি, বাহুর দৈর্ঘ্য 24.25 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 254.61 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আচ্ছা গুড, তাহলে আমরা পরের প্রশ্নটা চলে যাই। এই 5 নম্বর ম্যাথটা প্রথম ক্লাসে আমি বুঝাইছিলাম, যার জন্য এটা বুঝালাম না, এটা একটু দেখাই দিচ্ছি, তোমরা দেখে রাখো। 5 নম্বরের মতো করে আমি আর একটা ম্যাথ করাবো। এখানে দেখো এই জায়গা বলছিল এটাও সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর কথা আছে। এখানে কিসের কথা আছে? বাড়ানোর কথা আছে। এটা আমি আগের দিনেই বলেছিলাম, বাড়ালে পারে এই যে প্লাস হয়, এটা খুবই সহজ কথা। আর যদি কমাতে বলে তাহলে কি হয়? কমাতে বললে বিয়োগ হয়। এখন এই কমানো দিয়ে একটা প্রশ্ন আমি তোমাদের সামনে এই যে উঠালাম, দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 মিটার কমালে কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে সবগুলো বাহুর মান সমান হবে। আমরা এটা লিখেই নিলাম যে মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a মিটার। এখন বাহুর দৈর্ঘ্য যদি 6 মিটার কমানো হয় তাহলে a থেকে মাইনাস হয়ে যাবে, 6 মিটার কমালে a থেকে মাইনাস হয়ে যাবে। আর যেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a তার ক্ষেত্রফল হবে √3/4 × a², যেহেতু সমবাহু তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 × a². এখন দ্বিতীয় অংশটা দেখো, এই যে বাহুর দৈর্ঘ্য 6 মিটার কমানো হচ্ছে, তার মানে বাহুর দৈর্ঘ্য আগে ছিল a, 6 মিটার কমালে হবে a-6,
তখন ক্ষেত্রফলটা কত হবে? এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, ক্ষেত্রফল হবে রুট সি বাই ফোর ইন্টু এ মাইনাস সিক্স হোল স্কোয়ার। এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো? না স্যার। এখন পরের অংশটা দেখো, প্রশ্নে বলছে যদি বাহুর দৈর্ঘ্য 6 মিটার কমানো হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? 6√3 বর্গমিটার কমে যাবে। এর মানে হলো এই যে আগের ক্ষেত্রফল এবং পরের ক্ষেত্রফল এই দুটোর বিয়োগফল হবে 6√3। তো তোমরা জানো যে বিয়োগ করার জন্য বড়টা থেকে বিয়োগ করা লাগে। এখানে দেখো এ আছে আর এখানে এ থেকে 6 কমে গেছে, তার মানে ক্ষেত্রফলের দিক দিয়ে এইটা বড় আর এটা হলো ছোট। তাহলে বিয়োগ করতে গেলে আমাদের রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার থেকে রুট থ্রি বাই ফোর এ মাইনাস সিক্স হোল স্কোয়ার বিয়োগ করতে হবে, এবং এই বিয়োগ ফলের মান হবে কত? 6√3। এই জায়গাটা দেখো রুট থ্রি বাই ফোর কমন, এই যে রুট থ্রি বাই ফোর কমন, তো রুট থ্রি বাই ফোর যদি কমন নিই তাহলে এদিকে থাকে এ স্কোয়ার আর এখানে থাকে এ মাইনাস সিক্স হোল স্কোয়ার। এরপরে দেখো কি হচ্ছে, এই যে এ স্কোয়ার এটা বসে গেল আর এ মাইনাস সিক্স হোল স্কোয়ার, এই জায়গাটা আমরা কি চিন্তা করতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র চিন্তা করতে পারি, ঠিক কিনা বলো আরাফাত? জি স্যার। আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি চিন্তা করি তখন আসবে কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। পরের লাইনটা দেখো খুব সহজেই, এই যে এ স্কোয়ার বসে গেল, এই ব্র্যাকেট ভেতর থেকে আমরা উঠাই দিচ্ছি, তাহলে এ স্কোয়ার বসে যাচ্ছে মাইনাস আর মাইনাস হয়ে গেল প্লাস, ছয়ের সাথে দুই গুণ দাও বারো এ প্লাস, আর এই মাইনাসে কি হচ্ছে মাইনাস, ছয়ের স্কোয়ার করলে কত হয়? 36। গুড। এরপরে ডান পক্ষ বসে গেল, তারপরে এইখানে দেখো এই যে প্লাস এ স্কোয়ার এবং মাইনাস এ স্কোয়ার কেটে গেল, প্লাস মাইনাস এ মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস এ মাইনাস, আর এই দুটো বসে গেল ঠিকঠাক, এখানে আর কোনো সমস্যা নেই, খুব সহজেই সুন্দর করে বসে গেল। এরপরে আমরা কি করেছি, এই যে বারো এ মাইনাস 36 এটা বাম পক্ষে রেখে দিলাম, আর এই যে রুট থ্রি বাই ফোর ছিল দেখো রুট থ্রি বাই ফোর এটাকে ডান পক্ষে দিয়ে দিয়েছি। তোমরা জানো যে পক্ষ পরিবর্তন করলে অবস্থানটা চেঞ্জ হয়ে যায়, অবস্থাটাও চেঞ্জ হয়ে যায়। তো এই যে 6√3 এটা ডান পক্ষে বসলো, বসার পরে রুট থ্রি বাই ফোর এটা হয়ে গেল 4√3। ওই যে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, আর এটা হচ্ছে লব বাই হর আকার থাকলে হর বাই লব হয়ে যায়। তো সেই কাজটা হয়ে গেল। এরপরে কি হচ্ছে দেখো, এই যে রুট থ্রি এবং রুট থ্রি কেটে যায়, রুট থ্রি রুট থ্রি কেটে গেল, ছয় এবং চার এই দুটো গুণ করলে 24 হলো। তারপরে আমরা ওই যে 36 কে ডান পক্ষে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, 24 আর 36 আমরা যোগ করলাম 60 হয়ে গেল, 60 কে 12 দিয়ে যদি কাটি তাহলে এর মান পাওয়া গেল 5। এখানে ক্ষেত্রফল চেয়েছিল, যেহেতু সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফলটা আমরা রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার পাচ্ছি, আর এই যে এ এর মানটা 5 বসিয়ে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট পাবো 10.83 বর্গমিটার। মাঝখানে একটা লাইন দেখাবা, রুট থ্রি বাই ফোর ইন্টু ফাইভ, এর মান 5 স্কোয়ার বসবে এখানে। আচ্ছা দুর্জয় বলো, এই ম্যাথে কোনো সমস্যা আছে কিনা তোমার, যেটা বোঝালাম? না স্যার। না স্যার। আচ্ছা গুড। তো এখন আমরা যেটা কাজ করব,